মহারাজ, আপনাকে আজ খুব হাসি খুশি দেখছি মহারাজ, কি ব্যাপার, কি হয়েছে কোনো? হ্যাঁ মন্ত্রীমশাই, আজ আমার খুব আনন্দ হচ্ছে, আজ আমি খুব সুখী, খুব সুখী। কেন মহারাজ, কি হয়েছে? হ্যাঁ তোমাদেরকে তো জানাবই, জানো আজ এতদিন পর আমার একটি সন্তান হয়েছে, একটি ছেলে জন্মগ্রহণ করেছে। মহারাজ আপনার? না না, আমার নয়, মানে আমার গিন্নির। ওই তো আমার গিন্নির হওয়া মানে তো সে আমারই হলো নাকি, এই জন্য আমার খুব আনন্দ হচ্ছে। আচ্ছা এত আনন্দের মাঝে গোপালকে তো দেখছি না, গোপাল না হলে এই রাজসভাটা যেন কেমন শূন্য শূন্য মনে হয়, ঠিক মতো জমে না। হ্যাঁ মহারাজ, আপনি তো সারাদিন শুধু গোপাল গোপালই করেন। হ্যাঁ আচ্ছা, আমরা থাকলে হয় না? আরে না মন্ত্রীমশাই, গোপাল গোপালই ওর তুলনা হয়তো হয় না কিছুতেই। মহারাজ ওই যে গোপাল আসছে। মহারাজ প্রণাম হই। আরে এসো গোপাল, এসো এসো এসো, আজ তোমার কথাই ভাবছিলাম। কেন মহারাজ, আজকে দেখছি সবাটা একদম যেন হাসিতে ভরে উঠেছে, খুব আনন্দ, কি ব্যাপার হয়েছে মহারাজ? হ্যাঁ ব্যাপারটা তো তোমাকে জানাবো, আজ আমি খুব সুখ পেয়েছি, খুব খুশি হয়েছি। আগে কেন? আজ রানী একটা সন্তান জন্ম দিয়েছে, তা বলো যার সন্তান হয় সে কি অখুশি থাকতে পারে? আমি খুব খুশি হয়েছি। তা মহারাজ সন্তান হয়েছে তার জন্য এত খুশি এত সুখী কেন? কেন কেন, তোমার কি ভালো লাগছে না? হ্যাঁ মহারাজ, হ্যাঁ আপনার সন্তান হয়ে যে সুখ পেয়েছেন, আমি তার থেকে বেশি সুখ পেয়েছি এই পায়খানা করে। কি বললে? হ্যাঁ মহারাজ, হ্যাঁ আজ আমি পায়খানা করে যা খুশি হয়েছি, যা সুখী হয়েছি, আপনাকে বলে কি বোঝাবো, আমি ভীষণ আরাম পেয়েছি। গোপাল, তোমাকে আমি ভালোবাসি বলে তাই এই নয় যে তুমি আমাকে অপমান করবে। কেন মহারাজ, আপনাকে কিসে অপমান করলেন? অপমান নয, হ্যাঁ তুমি আমার সন্তানকে তুমি তোমার ওই পায়খানার সঙ্গে তুলনা করছো। হ্যাঁ মহারাজ, আমি ঠিকই বলি, আপনার সন্তান হয়ে যে সুখ আপনি পেয়েছেন তার থেকে বেশি সুখ পেয়েছি আমি পায়খানা করে। ওই কে আছিস? বন্দি কর, বন্দি করে এটাকে, অন্ধকার কারাগায় রাখ। মহারাজ দাঁড়ান দাঁড়ান, আজ আয়, কে আছিস আয় ভেতরে, বন্দি করে কে? মহারাজ আপনি আমাদের রাজা, আপনি আমাদের বন্দি করতে পারেন, শাস্তি দিতে পারতেন, কিন্তু আজ আমি দোষী কিনা সেটা একবার প্রমাণ পরীক্ষা করবেন না? কি করে? আচ্ছা মহারাজ, আমি যদি প্রমাণ করে দিতে পারি, আমি যদি প্রমাণ করে দিতে পারি যে সন্তানের চেয়ে বেশি সুখ পায়খানা করে, তাহলে কি হবে? শোনো গোপাল, যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে তোমার শাস্তিও মুকুব, আর উল্টে তোমাকে আমি বকশিশ দেবো। ঠিক আছে মহারাজ, তাহলে পরেই দেখা যাবে। বেশ আজকের মতন সবাই এখানে সমাপ্ত। না এই গোপালটা এসে সবাটা একদম শেষ করে দিল, চলো। গোপাল যাই মহারাজ। হ্যাঁ তা বলুন। শোনো গোপাল, আজ বহুদিন হলো কোথাও আমি একটু ভ্রমণ করতে চাই না, তাই আমি ভেবেছি যে একটু প্রাত ভ্রমণ করতে যাব, অর্থাৎ ভোরে আমরা একটা নৌকা নিয়ে একটু যমুনা বিহার করতে যাব। মহারাজ এ তো খুব ভালো কথা, তা কবে যাবেন? আমি মনে মনে ভেবেছি আগামীকাল প্রত্যুষেই যাত্রা করব। বেশ তাহলে যান ঘুরে আসুন। না 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 গোপাল, তোমাকে না নিয়ে আমি তো যাব না, তার কারণ তুমি হচ্ছে আমার খাস লোক, আমি যেখানে যাই তোমাকেই নিয়ে যাই, তাই বলছি তুমি আমার সঙ্গে যাবে। ঠিক আছে মহারাজ, আপনি যখন বলছেন তাই হবে। তাহলে মন্ত্রীমশাই আমার যাওয়ার আয়োজন করে দিন, আজকের মতন সবাই এখানে শেষ হলো। Thank you.
জোরে জোরে নৌকা চালাও। হ্যাঁ চলো চলো। গোপাল, কি হলো মহারাজ? এই বলছি, নৌকাটা একটু ওই পারে লাগাও তো। আগে কেন মহারাজ? গোপাল, খুব ভোরবেলায় উঠে আসার সময় আমি পায়খানা করতে পারিনি, আমার খুব পায়খানা চেপেছে, তাই একটু লাগাও। এই মহারাজ, এখানে কি করে পায়খানা করবেন? ওই চেয়ে দেখুন, কত মেয়েরা বউরা ওই ঘাটে স্নান করছেন। তা আপনি ওখানে আরেকটু চলুন, আরেকটু চলুন, সামনে দেখে কত ফাঁকা জায়গা পাওয়া যায় কিনা, চলুন। গোপাল গোপাল, আমি আর সহ্য করতে পারছি না গোপাল, আমি আর পারছি না, তুমি তাড়াতাড়ি নৌকাটা ভিড়াও। মহারাজ, আরেকটু চেপে রাখুন, এই দেখুন, এই যে সামনে যে ওখানে নামাবো, একদম ফাঁকা জায়গা। হ্যাঁ, আপনি একটা দেশের রাজা, ওখানে কি করে পায়খানা করবেন? চলুন দেখি কোথাও জঙ্গল ঠঙ্গল পাওয়া যায় কিনা। গোপাল, আমি সহ্য করতে পারছি না গোপাল, আরেকটু চলুন। গোপাল গোপাল, তুমি তাড়াতাড়ি নৌকাটা থামাও, আমি আর পারছি না, আমি পারছি না। মহারাজ মহারাজ, আরেকটু, ওই দেখুন, ওই ওইখানে কাদা আছে, আপনি ওখানে নামবেন কি করে? ওই যে সামনে একটা জঙ্গল দেখা যাচ্ছে, ওইখানেই চলুন। গোপাল গোপাল, আরেকটু আরেকটু। গোপাল গোপাল, আমি আর পারছি না, আমার সমস্ত সমস্ত দেহ যেন কেমন থরথর করে কাঁপছে। গোপাল, মাঝি ভাই মাঝি ভাই, এই পাশে নৌকাটা থামাও। যান যান মহারাজ, ওই জঙ্গলে গেল। ইয়ে বাবা রে, শালা কি ঝাড়া ঝাড়ছে গো, আমার মনে হচ্ছে অ্যাটম বোম ফাটছে। হ্যাঁ ও মহারাজ, হলো, দাঁড়াও দাঁড়াও গোপাল, আর একটু। মহারাজ দেখবেন, মহারাজ হলো, আর একটু গোপাল। মহারাজ কেমন লাগছে মহারাজ? গোপাল, মনে হচ্ছে স্বর্গ সুখ পাচ্ছি গো। তা হয়নি? হ্যাঁ বাবা, আর হয়ে গেল। গোপাল গোপাল, বাঁচলাম, কি সুখ যে পেলাম পায়খানা করে, এরকম সুখ মনে হয় আর কোথাও নেই। মহারাজ, তাহলে আপনি বলুন তো, আপনার ছেলে হওয়াতে বেশি সুখ পেয়েছেন, না এই পায়খানা করাতে সুখ পেয়েছেন? গোপাল, সত্যি তোমার বুদ্ধির তুলনা নেই, সত্যি তোমার কথাটাই ঠিক হলো, ছেলে হওয়ার থেকে পায়খানা করেই আমি বেশি সুখী হলাম, সুখ পেলাম। মহারাজ, আমাকে তো কারাগারে দিতে চাইছিলেন, দেখলেন তো, আমি বললাম না, যে ছেলে হোক মেয়ে হোক, পায়খানার মতন সুখ আর নেই। চলো গোপাল, আমি তোমার ব্যবহারে বা তোমার বুদ্ধিতে সন্তুষ্ট হয়েছি, চলো তোমাকে ঘরে গিয়ে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করব।